गुड आफ्टरनून गाइस, वेलकम टू माय ब्रैंड न्यू ब्लॉग। तो एखन आमी रोयेछी बाबूघाटे और एखान थेके आमी जाच्छी मिलेनियम पार्कर दिके। तो जेते जेते देखते पेलाम एकटा खूब सुंदर रास्ता और एरकम गंगार पार दिए सुंदर रास्ता दिए कारण हाँटते भालो लागे बोलुन। तो चलुन एखन जावा जाक मिलेनियम पार्कर दिके। तो रास्ता दिए किछुटा जावार पोरे देखते पेलाम खूब सुंदर एकटा ब्रिज तैरी करा रोयेछे और एखानटा रात्रिवेला आसले किन्तु ये पुरो ब्रिजटाते किन्तु लाइट जले देखते खूब ही सुंदर लागे। और एखान थेके देखुन नदीर भिउटा कत सुंदर लागछे। बिकेल बेलाय तो एकदम आलादाई लेवल लागे एखानटाते थाकते। तो एखन जेहेतु आईपीएल चलछे ताई रास्तार साइडे किन्तु किछु जे खेलार कस्ट्यूमगुलो हय सेगुलो किन्तु बिक्री चलछे और आजके हयतो इडेने खेला रयेछे तार जन्य एगुलो बिक्री हच्छे। और এই জায়গাটা হচ্ছে বাবুঘাটের ফেরি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো শিবের মূর্তি রয়েছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা, দুটোই কিন্তু মূর্তি রয়েছে আলাদা আলাদা রকমের কালারে। তো এই হচ্ছে মিলেনিয়াম পার্কের মেইন গেট। তো এখান দিয়ে এখন ঢুকতে হবে। আর এখানে যে টিকিটের ব্যাপারটা দেখলাম, টিকিট কিন্তু এখন টিকিট কাউন্টারে কোনো কেউ নেই। আর পার্কটাও দেখতে পাচ্ছি মানে পুরোটাই কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে অফিসিয়ালি কিন্তু বন্ধ আছে। তো গেটগুলো খোলা রয়েছে সাধারণ পাবলিকের জন্য, এমনি জাস্ট আপনারা গিয়ে ঘুরতে পারেন, কিন্তু অফিসিয়ালি কিন্তু পার্কটা বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে কিছু রাইড রয়েছে যেগুলো ছোট বাচ্চারা এখানে রাইড করত, তো এটাও কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এদিকটা হচ্ছে রাইডের একটা টিকিট কাউন্টার, সেটাও বন্ধ। তো ভাবলাম যখন এত দূর এলাম তো ভিডিও তো করতেই হবে। যাই হোক, আপনাদেরকে তো একটা আপডেট দিতে পারবো যে পার্কটা যদিও বন্ধ রয়েছে, কারণ অনেকেই হয়তো জানবেন না। আপনারা এখানে আসবেন, এসে দেখতে পাবেন পুরো পার্কটাই বন্ধ, তখন একটা কেমন হয়ে যাবে। তো চলুন আরও এদিকটায় ঘুরে দেখি, যদিও আপনারা নর্মালি তো ঘুরতে পারবেন, তাই একটু এদিকটায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী রয়েছে না রয়েছে। তবে হ্যাঁ, যখন মেনটেন্সে ছিল পার্কটা তখন কিন্তু খুবই সুন্দর ছিল সাজানো গোছানো চারিদিকটা। আর এখানেও দেখুন একটা রাইড রয়েছে যেটা এখন কিন্তু পুরোটাই একটা ছোট ছোট যে লতা পাতার বনে ভর্তি হয়ে গেছে। আর এদিকটায় একটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্ট্রাকচার বানানো রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো রয়েছে। নদীর এক সাইডটা দেখুন পুরো গাছ আর এক সাইডটায় নদী, আর দূরে রয়েছে হাওড়া ব্রিজ। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটার পাশে আপনারা কিন্তু নদীর ধারে মুখ করে অনেকগুলো চেয়ার বসানো রয়েছে, যেখানে আপনারা চাইলে বসে গল্প করতে পারেন। খুবই সুন্দর একটা মুহূর্ত আপনারা চাইলে এখানে কাটাতে পারেন। আর গঙ্গার পাড়ে হাওয়া খেতে খেতে গল্প করতে কারি না ভালো লাগে, তো অবশ্যই আপনারা চাইলেই ঘুরে যেতে পারেন এই এত সুন্দর জায়গায়। আর এই পার্কগুলো বানানোর একটাই কারণ ছিল, যেটা গঙ্গার পাড়টাকে যাতে খুবই সুন্দর দেখায় তার জন্যে। তো অবশ্যই সুন্দর তো আছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু পার্কটা পুরোপুরি বন্ধের দিকে যাচ্ছে। তো হয়তো আর কিছুদিন পরে পুরো যে এখন যে ঘুরতে পারছেন সেটাও হয়তো আর পারবেন না। তো কিছুটা আসার পরেই দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর জায়গা, যেমন এই ডান দিকটায় দেখুন একবার, একটা ফাঁকা মাঠের মতো রয়েছে, যে খেলার যে স্টেডিয়াম হয় কিছুটা সেই স্টেডিয়ামের মতো দেখতে। তো পুরো জায়গাটাই কিন্তু ছোট বাচ্চারা খেলাধুলো করতো আগে, তো এখনও করছে, কিন্তু এখন একটু ভিড়টা কম আছে যেহেতু অফিসিয়ালি বন্ধ তাই জন্যে। আর এই পার্কে ছোট বড় সবাই কিন্তু আসতো, আর ছোটদের প্রচুর পরিমাণে এখানে রাইড রয়েছে যেগুলো এখন কিন্তু পুরোপুরি বন্ধ। তাহলে দেখুন যতদিন পার্কটা খোলা আছে ততদিন একটু ঘুরে নিন, কারণ এত ফেমাস পার্কটা বন্ধ হয়ে যাবে। তো এই গ্রীষ্মের বিকেলে একবার চলেই আসুন, গঙ্গার পাড়ে হাওয়া খাওয়ার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ, সাথে মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাইকে জানাই টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।